সুপ্রিয় দর্শক, গতকাল দেপাড়া ইসলাম ব্যাংক এজেন্ট শাখার উদ্যোগে একটি গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে এজেন্ট শাখার পরিচালক জনাব বনি আমিনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানটি শুরু হয় এবং সেই অনুষ্ঠানের প্রধান মেহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, বাগেরহাট ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজার মহোদয়। এছাড়া উপস্থিত রয়েছিলেন শেখ ইলিয়াস হোসেন, প্রধান শিক্ষক কান্দা প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট সদর বাগেরহাট। উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, সুপার পশ্চিমবাগ দাখিল মাদ্রাসা। এছাড়া আরও এলাকার মুক্তিযোদ্ধা মুরব্বীজন এবং শিক্ষার্থী গ্রাহকও এখানে উপস্থিত ছিলেন। আমরা যেটি লক্ষ্য করেছি সেটি বন্ধুরা হলো যে কীভাবে একটি সুদমুক্ত লেনদেন করা যায়, সুদমুক্ত ব্যাংকিং করা যায়, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এছাড়া যে আলোচনা হয়েছে বন্ধুরা, যে এখান থেকে শুনতে চাওয়া হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল এই ব্যাংকের সুবিধা অসুবিধা, গ্রাহক পর্যায়ে কোনো অসুবিধা আছে কি না, সেই গুলো সুন্দরভাবে শুনতে চাওয়া হয়েছিল এবং সেটি কিন্তু আমরা দেখেছি কিছু এই আলোচনার মধ্য থেকে দুটি প্রস্তাব কিন্তু উঠে এসেছে। একটি হচ্ছে এখানে যাদের এটিএম বুথ করা যায় কি না এবং ক্ষুদ্র ঋণের যে সেটি করা যায় কি না, সেটি কিন্তু ম্যানেজার মহোদয় যখন প্রধান মেহমান যখন আমাদের সঙ্গে কথা যখন ওই গ্রাহকদের সঙ্গে কথা বলেন তখন কিন্তু তিনি বলেছেন যে এটিএম বুথ করার সর্বাত্মক চেষ্টা এখানে করা হবে এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং ক্ষুদ্র লেন ক্ষুদ্র লোন যদি বাগেরহাটে কোথাও হয়ে থাকে সেটি প্রথমেই দেপাড়া এজেন্ট শাখা পাবে বলে তিনি আশ্বস্ত করেছেন উপস্থিত গ্রাহকদের। বন্ধুরা, তা আমরা এরকম কোনো আর কোনো সভা থাকলে সেসব সবার আমন্ত্রণ জানিয়ে আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর ব্যাংকিংয়ের চিন্তা করে শেষ করছি। আল্লাহ।